হ্যালো ভিউয়ার্স, চাঁদনির কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডিম, আলু ও ময়দা দিয়ে সকাল বিকেল নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, চাইলে চটপট বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ভিউয়ার্স, আর দেরি না করে শুরু করা যাক। একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, কারণ যত ভালো করে মেশাতে পারবেন ডোটা তত পারফেক্ট হবে। মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন এভাবে হাতের মধ্যে মুট করলে দলা পেকে যাবে, তখন বুঝে যাবেন মেশানো হয়ে গেছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। পানিটা একেবারে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন, যাতে তাহলে ডোটা নরম হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে দেব, যেন উপরে অংশটা ড্রাই হয়ে না যায়। তারপর এটা ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি ভিতরে ফুটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছি আর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর 2টা ডিমকে গ্রেট করে নিয়েছি আর মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলা হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। এবার আমি সব উপকরণগুলা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যেন জ্বর জ্বরে থাকে। আমার ফুটটা তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর ফিরে আসলাম। এই দিকে আমার ডোটা সেট হয়ে গেছে। আবারও ডোটাকে 1 থেকে 2 মিনিটের মতো মেখে নেব। তারপর ডোটাকে আমি সমান 4 ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে বাকিগুলো আমি ডেকে রাখবো, যেন ড্রাই হয়ে না যায়। এরপর একটা ডো দিয়ে একটা রুটি তৈরি করে নেব। একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে যত সম্ভব পাতলা ও বড় করে বেলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটাকে কত বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এরকম পাতলা করতে হবে আর বড় করতে হবে। এবার আমি রুটির মাঝ বরাবর ডিম আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা রুটি তৈরি করব, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে 4 পাশ থেকে বাজ করে নেব। যেরকম মোগলাই পরোটা বাজ করে নেয়, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন বাজটা কীভাবে দিচ্ছি। বাজ দেওয়ার সময় চাইলে একটু পানি লাগিয়ে দেবেন, এটা আঠা হিসাবে কাজ করবে আর বাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। আপনারা লক্ষ্য করে দেখুন আমি কীভাবে বাজটা দিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব আর রুটির এ বাজের অংশটা তেলের নিচের দিকে চাড়িয়ে দেবেন, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। ডুবো তেলে বাজার দরকার নেই, তেলটা এমনভাবে দেবেন অর্ধেকটা নাস্তা যেন তেলের ভিতরে ডুবে থাকে। চুলার মিডিয়াম জালে বেজে নেবেন। এক পাশ কিছু সময় বেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। উল্টানোর সময় একটু সাবধানে উল্টিয়ে দেবেন। প্রয়োজনে 2টি হাতল ব্যবহার করবেন, যেন তেল ছিটে গায়ে না লাগে। এটা 2-1 বার উল্টিয়ে দেব আর নাস্তাটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু আলু ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করা, তাই এটি স্বাস্থ্যসম্মত আর খেতেও ভীষণ মজা। এটি বাচ্চাদের টিফিন হিসাবেও ব্যবহার করতে পারবেন।
তো নাস্তাটা আমার বেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর থেকে এক্সট্রা তেলটুকু সরিয়ে নাস্তাটা উঠিয়ে নিচ্ছি আর একে একে সবগুলো বেজে নিচ্ছি। একে একে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি। অনুরোধ করব একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু সত্যিই মজা এই নাস্তাটি। চেষ্টা করেছি সহজভাবে হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাতে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।